নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আজকে আবার একটা বাজার কলকাতার পুজোর কালেকশানের ভিডিও নিয়ে চলে এসেছি তার কারণ হলো এর আগে যে আমি বাজার কলকাতার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটাতে প্রচুর ভালোবাসা দিয়েছ তোমরা আর আজকে তাই জন্য চলে এসেছি বাজার কলকাতার আরেকটা আউটলেটে যেটা গড়িয়াহাটে অবস্থিত এক একটা আউটলেটের কিন্তু কালেকশান এক এক রকম তাই চলো আজকে এখানে দেখে নিই কত কম দামে কি কি কালেকশান দিচ্ছে তাই পুরো ভিডিওটা দেখতে থাকো না হলে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশান মিস হয়ে যাবে চলো ভিডিওটা শুরু থেকে শুরু করি এই হলো গড়িহাটের বাজার কলকাতার আউটলেট যেটা গড়িহাটের একদম চার মাথার মোড়েই অবস্থিত বিশাল বড় একটা মল বাচ্চা থেকে বড় সবার জামা কাপড়ের কালেকশান এখানে আছে তো চলো ভেতরে গিয়ে দেখি এখানে কি কী নতুন কালেকশান পাওয়া যায় প্রথমে ঢুকে এই টপগুলো দেখতে পেলাম এগুলো কিন্তু আমি এই বাগা স্টোরে দেখতে পাইনি তো চলো দেখি আরও নতুন কী কি দেখা যায় এই কুর্তিটার দাম সাতশো টাকা এটা কিন্তু সিঙ্গেল পিস মানে শুধু ওপরেরটা পাবে পাশের এই রানি কালারটাও সাতশো নিরানব্বই টাকায় পেয়ে যাবে এই লালটাও তাই আর এই কুর্তিটা পেয়ে যাবে পাঁচশো নিরানব্বই টাকায় পুরো কুর্তিটাই সামনেটাই কিন্তু জরি ওয়ার্ক রয়েছে আর লেন্থটা তো দেখতেই পাচ্ছ থ্রি কোয়ার্টার হাতা এটারই কিছু কালেকশান আরও দেখিয়ে দিচ্ছি এগুলো সবগুলোই কিন্তু পাঁচশো নিরানব্বই টাকা করে শুধু ওপরের কুর্তিটা এই যে আরও একটা কালেকশান দেখিয়ে দিই এই দেখো এগুলো কিন্তু জরির ওয়ার্ক করা রয়েছে দেখতেই পাচ্ছ পিওর কটনের একদম স্লিভলেস এই টপটা পেয়ে যাবে মাত্র ওয়ান নাইনটি নাইনে এটার কিন্তু অনেকগুলো কালার অপশান আছে দেখাচ্ছি দেখো এই দেখো কি মিষ্টি না এই কালারটা এটার দামও কিন্তু ওয়ান ডাবল নাইন এই টপটা পেয়ে যাবে টু নাইনটি নাইনে এটা একটু বড় আর হাতাও দেখতে পাচ্ছ থ্রি কোয়ার্টার এই পালাজোগুলো পেয়ে যাবে ফাইভ নাইনটি নাইন করে এগুলোর ঘেরও দেখছ অনেক বড় রয়েছে আর এই রকম কিন্তু সুতোর কাজ করা রয়েছে এগুলো সবই পেয়ে যাবে ফাইভ ডবল নাইন করে বিশাল ঘের এই কুর্তিগুলো পেয়ে যাবে সেভেন ডবল নাইন করে এখানে যে কটা কুর্তি রয়েছে সবগুলোই কিন্তু সেভেন ডাবল নাইন করে সামনেটা এইরকম কাজ করা রয়েছে জড়ি দিয়ে এই কুর্তিগুলো পেয়ে যাবে থ্রি ডাবল নাইন করে দেখাবো দেখাবো এখানে কম দামেরও কুর্তিগুলো খুব সুন্দর এক এক করে আসছি আজকের ভিডিওতে বেশি দাম থেকে কম দামে আসছি এই দেখো থ্রি ডাবল নাইন করে এই কালেকশানগুলো কিন্তু বাগাযতিনের ওই স্টোরটাতে আমি পাইনি তাই জন্য আজকে এগুলো নতুন লাগলো তোমাদের সাথে শেয়ার করছি আগেই বলেছি নতুন কালেকশানই শেয়ার করব এই দেখো যে কটা দেখাচ্ছি তোমরা যদি আমার আগের বাজার কলকাতার ভিডিও দেখে থাকো দেখে মিলিয়ে নেবে একটাও কিন্তু সেম জিনিস আমি দেখাচ্ছি না তো এইগুলো হলো থ্রি নাইন করে এই দেখো আরেকটা নতুন ধরনের দেখতে পেয়েছি এই যে এই কুর্তিটার দাম হলো টু ডাবল নাইন আগেই বলেছি বাগাযতিনের বাজার কলকাতায় যা যা দেখেছি সেগুলো দেখাবো না এখানে নতুন নতুন কালেকশান দেখাবো তো আমার যেটা নতুন মনে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি এই যে এবার চলে এসেছি ওয়ান ডাবল নাইনে এইখানেও ওয়ান ডাবল নাইনের কুর্তিগুলো দেখে নাও আজকে যেগুলো দেখাবো সেগুলো কিন্তু একটাও এর আগের দিন বাগা দেখতে পাইনি বা দেখিনি আর বাগাযতিনেরটায় যেগুলো ছিল এখানেও আছে কিন্তু সেগুলো আর তোমাদের দেখে ভিডিওটা বড় করছি না এখানে যেগুলো দেখাবো সেগুলো কিন্তু একদমই নতুন নতুন মানে হলো এক্সক্লুসিভ এই গড়িহাটের ব্রাঞ্চের কালেকশান এই দেখো এগুলো কিন্তু সব পেয়ে যাবে ওয়ান ডাবল নাইন করে এই দেখো সুতোর কাজ করা রয়েছে সাদার মধ্যে নানা কালারের সুতো দিয়ে দারুণ না এই আরেকটা একটা কোটকির মধ্যে দেখতে পাচ্ছি আমার তো ভীষণ ভালো লাগছে এই দেখো আরেকটাও দেখতে পাচ্ছি কোটকির মধ্যে এই যে এই ওয়ান নাইনটি নাইনেরও এখানে কিন্তু প্রচুর স্টক আছে এই ওয়ান পিসটা পেয়ে যাবে সেভেন ডাবল নাইনে একদম বডি হাকিং দেখতেই পাচ্ছ এইটাও পেয়ে যাবে সেভেন ডাবল নাইনে এই হাকোবার কাজ করা এই ফ্রকগুলো পেয়ে যাবে সিক্স ডাবল নাইন করে এই যে একটু শর্ট হাতা আর এই রকম পুরোটাতে হাকোবার কাজ করা রয়েছে এটারও কিন্তু অনেকগুলো কালার অপশান রয়েছে পিঙ্ক ছাড়াও রয়েছে রেড কালারের মাত্র ফোর নাইনটি নাইনে পেয়ে যাবে এই রকম সুন্দর সুন্দর ফ্রকগুলো দেখতেই পাচ্ছ এটার লেন্থ আর হাতাও কিন্তু বেশ বড় জিন্সের এই ওয়ান পিসটা পেয়ে যাবে সেভেন ডাবল নাইনে এটা যেহেতু স্লিভলেস এটা শুধুও পরতে পারো এর সাথে ভেতরে হাফ স্লিপ বা ফুল স্লিপ টি শার্ট দিয়ে পরলেও কিন্তু দারুণ লাগবে এই ওয়ান পিসগুলো পেয়ে যাবে ফোর ডাবল নাইন করে এগুলোর কোমরে যেহেতু বেল্ট আছে ওই জন্য বডির শেপ অনুযায়ী অ্যাডজাস্টও করে নিতে পারবে এগুলোরও প্রচুর কালার অপশান আছে দেখিয়ে দিচ্ছি এই দেখো নাইনটি করে পেয়ে যাবে জিন্সের এই প্যান্টগুলো সিক্স ডাবল নাইন করে পেয়ে যাবে এই প্যান্টগুলো এটারে কিন্তু কালার অপশান আছে অনেকগুলি এই দেখো এইগুলোর দাম হলো থ্রি ডাবল নাইন করে ফোর ডাবল নাইন করে পেয়ে যাবে এই শার্টগুলো এইগুলোর কিন্তু প্রচুর কালার অপশান আছে এই দেখো থ্রি ডাবল নাইন করে পেয়ে যাবে এই টপগুলো দেখতেই পাচ্ছ কত কালেকশান আর কত স্টক সবগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিলাম এই টপগুলো পেয়ে যাবে থ্রি ডাবল নাইন করে ওয়ান ডাবল নাইন করে পেয়ে যাবে এই ক্যাজুয়াল টি শার্টগুলো এগুলোরও প্রচুর কালার অপশন রয়েছে দেখতেই পাচ্ছ আর নানা সাইজের রয়েছে এর আগের একটা ভিডিওতে আমাকে একজন কমেন্ট করেছিলে সাইজ বলার জন্য প্রত্যেকটা সাইজ ধরে তো বলা সম্ভব নয় তবে যা দেখতে পেলাম অনেক রকমের সাইজই কিন্তু আছে ছোটো থেকে বড়ো ট্রেন্ডি এই জেগিন্সগুলো পেয়ে যাবে মাত্র ফাইভ ডাবল নাইন করে এই ফ্রকটার দাম আছে সেভেন ডাবল নাইন এবার চলে এসেছি বাচ্চাদের সেকশানে এখানে প্রথমেই দেখতে পেলাম ওয়ান ফর্টি নাইন করে খুব সুন্দর সুন্দর টি শার্টগুলো আর যেহেতু বাচ্চাদের সেকশান না কি কালারফুল মানে এখানে এসে চোখটা কির আমার ধা দিয়ে গেল এত কালার দেখতে পাচ্ছি সবগুলোই কিন্তু বাচ্চাদের পড়লে দারুণ লাগবে আর এখানে ছেলে মেয়ে সব রকম বাচ্চাদেরই জামাকাপড় রয়েছে আমাকে এর আগের একটা ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন যে বাচ্চাদের জামাকাপড়টা একটু ডিটেলসে দেখাতে তো সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো তার কারণ হলো যখন উনি কমেন্ট করেছেন তখন ততক্ষণে আমার এই ভিডিওটা শ্যুট করা হয়ে গেছে তবু এই যে দেখো কুচু পুচু কি ছোট্ট একটা প্যান্ট বাচ্চাদের এই যে আর এর দাম হলো ওয়ান ফর্টি নাইন করে ছোট ছাড়াও কোয়ার্টার ফুল সব রকম রয়েছে এবার চলে এসেছি মেন কালেকশানে এখানে উঠেই চোখে যেটা পড়লো ওয়ান ডাবল নাইন করে এই রকম সব এক কালারের টি শার্ট তাছাড়াও কিন্তু প্রচুর কালেকশান রয়েছে ছেলে বলে কিন্তু ওদেরও কিছু কম কালেকশান নেই এই টি শার্টগুলো পেয়ে যাবে টু ডাবল নাইন করে এইগুলোরও দেখতে পাচ্ছ প্রচুর কালার অপশান রয়েছে চারিদিকে এই দেখো রং বেরঙের এই ক্যাজুয়াল টি শার্টগুলো কিন্তু দারুণ এই গোল গোলা টি শার্টগুলো পেয়ে যাবে মাত্র টু ফর্টি নাইনে এই কলার আলা টি শার্টগুলো পেয়ে যাবে মাত্র থ্রি ফোর নাইনে দেখতে পাচ্ছ এখানে সবই কিন্তু এক কালারে রয়েছে এছাড়াও এই যে এরকম স্টাইপের মধ্যেও পেয়ে যাবে কলার আলা থ্রি ফোর নাইনে এই ছিল আজকের গরিহাটের বাজার কলকাতার ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তার কারণ হলো নেক্সট ভিডিওটা আসছে তোমাদের রিকোয়েস্টে তাহলে চলো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাবাই